মাতারা, জয় মাতারা। কইরে সাবিত্রী, কোথায় গেলি? কি খেতে দিবি? তাড়াতাড়ি দে মা। বেলা হয়ে গেল, আমাকে আবার অনেক দূর যেতে হবে। তোমার ভাত আমি সাজিয়ে রেখেছি বাবা, শুধু তরকারিটা হলেই তোমায় খেতে দেবো। জানি তুই আমার অন্নপূর্ণা মা, কোনো কাজে তো দেরি হয় না। তবে তবে কি বাবা? না না, কিছু না রে, কিছু না বাবা। কাল রাতে তুমি বলছিলে তোমার শরীরটা খুব খারাপ, আজ না বেরোলে কি চলতো না বাবা? তোমাকে যে কত পরিশ্রম করতে হচ্ছে বাবা। না রে মা, না বেরোতে আমাকে হবে। আর এই পরিশ্রম না করলে তোকে বিয়ে কি করে দেবো বল? আমাকে বিদায় করার জন্য তুমি দেখছি উঠে পড়ে লেগেছো বাবা, কিন্তু চিন্তা করে ডেকেছো কি? আমাকে বিদায় করে দিলে কে তোমার কি সময় মতো খেতে দেবে? কে করবে তোমার সেবা? তাছাড়া তুমি এত টাকা পয়সা কোথায় পাবে? পরে মা, যা রোজগার হয় তা থেকে আমি কিছু কিছু পয়সা জমিয়ে রাখছি রে মা। ওরে মা, বিন্দু বিন্দু ধুলো জমে তো মরুভূমির সৃষ্টি হয়, আর বিন্দু বিন্দু জল জমে তো সাগরের সৃষ্টি হয়। আর আমার অল্প অল্প পয়সা একদিন এক রাশ টাকা হবে, তখন আমি তোকে পরের ঘরে পাঠিয়ে দেবো রে মা, পরের ঘরে পাঠিয়ে দেবো। মেয়েদের যে পরের ঘরে যেতেই হয়, আর ঝিকাটার কথা বলছিস কেন? বড় লোকের ঘরে বিয়ে দেব, যাতে তুই সুখী হোক মা। এই বয়সে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে ধূপ বিক্রি করতে হচ্ছে, ভগবান যে কেন আমাকে বাঁচিয়ে রেখেছে জানি না বাবা। বলাই শাক, ও কথা বলিস না মা। কষ্ট করো না কেন বাবা, ঈশ্বর জানে বাবা রে দুঃখ নিয়ে।
बनर्जी केमिकल वर्क्स मालिक अपुत्ता पुष्कर बनर्जी के चलंत कालका मेल थेके फेले दिए मैनेजर थेके खुले तुलेछि जया केमिकल वर्क्स लक्ष्मी सरस्वती आज आमार दुआरे एसे माथा ठुकछे आज आमार कोटी कोटी टाकार मालिक एखन आमार सुखेर दिन सौभाग्य आमार शिष्ये अवस्थान करछे আমি তোমার ওই শিষ্ট স্থান থেকে টেনে হিজড়ে নামিয়ে আনবো কে তুই আমি তোমার ছায়া তুমি যেখানে যাও আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করি তোমার জন্য আজ আমার এই অবস্থা তোমার তৈরি চাল ওষুধ খেলে আমি তোমাকে সুখে থাকতে দেব না তোমার জয়া কেমিক্যাল আমি আগুন ধরিয়ে দেবো সারা পৃথিবীর লোক যখন একসঙ্গে চাবুক মারবে তখন তুমি যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করবে আর আমি আমি তখন অট্টহাসি হাসব
এখনো বলছি তুই যাবি কি না? যাব, তবে যদি কিছু ভিক্ষে দাও। আমি এবার তোকে চিনতে পেরেছি, তুই দিব্যেন্দু পাই। বল বল কি চাই আর কি ফেলে তুই এখান থেকে যাবি? দেবে, সত্যি ভিক্ষে দেবে? বললাম তো বেশ দাও। আমার খোকাকে ফিরিয়ে ফিরিয়ে দাও, আমার শ্রী করুণারি জীবন ফিরিয়ে দাও, আমার সংসারের শান্তি, নইলে আমি তোমাকে রেহাই দেব না। বলছো? আমি বলছো হুকুমতরুন মালিক, জানোটাকে এখান থেকে চাবুক মেরে বার করে দে। যদি না যাই কি করবে? মারবে? মারো, যত খুশি মারো, তোমাদের এই মারের দাগ নিয়ে আমি ঈশ্বরের কাছে নালিশ জানাবো। মানুষ তোমাদের ক্ষমা করলেও ওই ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না। রক্ত, এই রক্তের টিকা নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবো, সবাইকে ডেকে বলবো আত্মীয় স্বজন হারিয়ে পথে পথে কেঁদে বেড়াতে হবে। তোমার সতন যা পথে পথে ঘুরে বেড়াবে। এভাবে মারলে লোকটা যে মারা যাবে, ওর মরাই ভালো। কিন্তু কেন ওর অপরাধ? এই শয়তানের শয়তানের কৈফিয়ত চেয়েছি। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? আপনার এই পূজনীয় দাদা যে ওষুধের কারখানা খুলেছে, তাতে তৈরি হচ্ছে জাল ওষুধ। সেই ওষুধ খেয়ে শিশু নারী যুবা বৃদ্ধা প্রাণ হারাচ্ছে। আমাকে আমাকেও হারাতে হয়েছে আমার সন্তান। এই নারী লোভী জানোয়ার ওষুধের শিশি নখন নিয়ে ছুটে গেল আমার স্ত্রী। তখন এই নারী লোভী জানোয়ার আমার মানস প্রতিমা করুণার ইজ্জত লুট করেছিল। আজ আমি এসেছি তার প্রতিশোধ নিতে। তুমি রে জানোর মিথ্যে ফেলার জায়গা বাসনি। আমি জানি আমার কথা তোমাদের ভালো লাগবে না, বিশ্বাসও হবে না, আমাকে দেখে এই জগতে হাসবে, সংসার হাসবে। কেউ কেউ বুঝবে না আমার এই অন্তরের ব্যথা, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। ওদের কথা বিশ্বাস করবে না, ওদের মতো লোক সব পারে। আর যদি ওরা আর তোমাদের মতো লোক যারা শান্ত নিরীহ মানুষদের মুখে তুলে দাও মধুর বদলে বিষ, আর অন্তরে জ্বালিয়ে দাও আগুন। কি বলতে চাস তুই? আমি বলতে চাই যে তুমি সোজা পথে ফিরে এসো দাদা, তুমি নিজে গিয়ে কারখানার ওষুধ পরীক্ষা করে দেখো, দেখবে এ পথে কত সুখ কত শান্তি।
আমাদের কারখানায় যা লোকের তৈরি হচ্ছে একথা সম্পূর্ণ মিথ্যা। ও পাগলের কথা আপনি বিশ্বাস করবেন না। ও শুধু পাগলের কথা নয় বলটু, সারা দেশে আর তার প্রশ্রয় দিচ্ছে পুলিশ। এরা একদিকে কাড়ি কাড়ি টাকা খাচ্ছে, আর প্রকৃত মিথ্যাকে এরা সত্য বলে চালিয়ে দিচ্ছে। জানি না তোর মনে কেন সন্দেহের ডানা বেঁধেছে। আমি সত্যি বলছি ভাই, আমি আদৌ এসব কাজ করিনি, আমি আমার দিব্যি দিয়ে বলছি। থাক দাদা থাক, দিব্যি তোমায় করতে হবে না, তোমার মুখোশ খুলে যাচ্ছে। আচ্ছা দাদা, কি হবে এত টাকা নিয়ে? আমি তোমার অংশীদার হয়ে বলছি দাদা, সামান্য খাওয়া পড়া ছাড়া আর আমি কিছু চাইব না দাদা, তোমার কাছে আর আমি কিছু চাইব না। বিশ্বজিৎ ভাই, দাদা অন্যায় পথে চললে বাস্তবের কঠিন আঘাতে তুমি ভেঙে চুরমার হয়ে যাবে, তখন লজ্জায় কিনা তোমার পরাজিত মুখ তুমি কোথায় লুকাবে? তোমার কাছে আমার অনুরোধ দাদা, টাকার লোভে তুমি তোমার কলঙ্কির বোঝা মাথায় নিও না দাদা, মাথায় নিও না। বিশ্বজিৎ দাদা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কিন্তু তোমার অপমান আমি সহ্য করতে পারি না দাদা, তোমার অপমান আমি সহ্য করতে পারি না। ওরে বল্টু, ভাইয়ের কাছ থেকে কথা শোনাচ্ছি, আমার মৃত্যু ভালো ছিল রে। যে ভাইকে আমি মানুষ করেছি সেই ভাই আমাকে জ্ঞান দিচ্ছে, আমার মৃত্যু দাও ভগবান, আমার মৃত্যু দাও। মৃত্যুকালে আমি বাবাকে কথা দিয়েছিলাম বিশ্বজিৎকে আমি মানুষের মতো মানুষ করব, উন্নতির সপান গড়ে তুলেছি, আজ সেই ভাই আমাকে দাদা আমি সব ছেড়ে দিয়ে চলে যাব। তোরা তোরা যা পারিস দাদা, দুর্জনের ছলে অভাব হয় না দাদা, তোমার ওই কম্ভীর আশ্রুতেই বল্টু গলে যেতে পারে, কিন্তু দাদা আমি কোনোদিন গলে যাব না। আমি নিজেকে জ্বালাতে জ্বালাতে তোমাকে একদিন আলোর ঠিকানায় পৌঁছে দেব দাদা, আলোর ঠিকানায় পৌঁছে দেব, আলোর ঠিকানায় পৌঁছে দেব। নিজের সাত স্বপ্নের সমাধি ঘটিয়ে যাকে আমি বড় করে তুলেছি সে আমাকে জ্ঞান দিচ্ছে না, আমি কোনদিন হারিনি, আজও আমি হারব না। আমাদের খুব সাবধানে চলতে হবে ভাই সাহেব, ছোট সাহেবের কথাগুলো কেমন যেন বাঁকা বাঁকা লাগছিল। সাবধানে চলতে হবে, বিশ্বজিতের ফাঁদে পা দিলে আমাকে ভবিষ্যতে পস্তাতে হবে। শোন, আজই তুই কলকাতায় চলে যা, ম্যানেজারকে বলবি
প্রয়োজন হলে পুলিশের বড় সাহেবকে এমনকি ভিজিলিং অফিসারদেরকেও মোটা টাকা দিয়ে হলো বস করে নেয়। আমার মনে হয় আপনি নিজেই গেলে ভালো হতো। কোনো চুলোপুটির কাছে না গিয়ে জাতের পুরি আপনার দ্বারস্থা হলে আমাদের আর বিপদের আশঙ্কা থাকবে না। ঠিক বলেছিস, আমি আজই কলকাতা চলে যাব। ওই পাগলটাকে শেষ করে দেবো। আসে না, বিপদটা আরো বাড়বে। দিব্যেন্দু জানে আমরা তার উপর অত্যাচার করেছি, অতএব কোন কারণে যদি দিব্যেন্দু মারা যায় পুরো দোষটা আমাদের ঘাড়ে নেবো। আসবে সুযোগ খুলে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তাই হবে সাহেব, ওই তো চালা আমার কাছে এক টুসকির খদ্দের। জীবনে চালা কত বড় বড় রাঘব পালকে ছড়িয়ে দিলাম, আর ওই তো চালা সামান্য ছাড়। আমি চলে গেলে তোর কাজ হবে বিশ্বজিতের উপর লক্ষ্য রাখা। কোথায় কখন যায় সব খবর আমার চাই। আর একটা কথা, বলুন দুর্গা চরণ আছো না কি? বলি দুর্গা চরণ, যা বাবা বাড়িতে কি কেউ নেই বুঝি? তাহলে কি বিভল মনোরথে বাড়ির পথে রওনা দিতে হবে? না, আর একবার ডেকেই দেখি। বলি দুর্গা, হে দুর্গা, দুর্গা চরণ। বাবা তো বাড়িতে নেই জেঠু। তাই বুঝি, আপনার কি দরকার আমাকে বলুন, বাবা এলে আমি বলে দেব। এত কষ্ট করে এলাম, একটু বসি তারপর না হয় বলি। বেশ বসুন। আচ্ছা সাবিত্রী, তুমি আমাকে জেঠু বললো কেন? দাদা বলতে কি হয়? বারে বাবা যখন আপনাকে দাদা বলে আমি কি করে দাদা বলি? না 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 না, তুমি আমাকে দাদাই বলো। হ্যাঁ, আমার সে টাকাটার ব্যাপারে কি হলো? কম করে 500 টাকা সুদে খাটালে অনেক উৎপত্তি হতো। আমাকে বাবা বলেছে সামনের ফাল্গুনে আপনার সব টাকা শোধ করে দেবে। তুমি এক কাজ করো সাবিত্রী। তুমি তো জানো আমার 3-3 স্ত্রী মারা গেছে, কোনো ছেলে পুলেও নেই, টাকা পড়ি গয়না কাটি কোনোই অভাব নেই। তুমি যদি আমার ঘরে যাও সবই পাবে। আপনার মতো হরিভক্ত লোকের মুখে এইসব কথা মানায় না জেঠু। এদিকে প্রথমে বেটা ছেলের সঙ্গে মেয়েদের প্রেম হলে সে প্রথমে দাদাই বলে, ওই বড় লোকের ছোড়াটা তোমাকে বিয়ে করবে
যাচ্ছে তাহলে বিয়ে করতে। তোমাকে নিয়ে সে পয়সা নষ্ট করে দেখবে বাকি দাদা
যেন আমার সত্যিকারের মায়ের পেটের ভাই। ওর সঙ্গে কথা বলে, ওদের ভালোবাসা পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। জানি না এত সুখ আমার জীবনে সহ্য হবে কিনা। এই ছাড়ো, ছেড়ে দাও লক্ষ্মীটি, এই ছাড়ো। আজ তোমাকে কিছুতেই ছাড়বো না, আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার মনের আকাশে তুমি চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে সাবিত্রী। কিন্তু আমার যে বড় ভয় করছে দেবুদা। কিসের ভয় সাবিত্রী? তুমি যদি আমাকে বিয়ে না করো। ও, এই কথা তুমি আমার শৈশবের সাথী, জীবনে তোমার সঙ্গে প্রথম প্রেম করেছি, তোমাকেই ভালোবেসেছি, দুজনে একই তারে সুর বেঁধেছি, আমি কি তোমায় ভুলে যেতে পারি? দেবুদা, আমি আমি তোমার হাত দুটো ধরে মিনতি করছি দেবুদা, তুমি আমাকে এইভাবে ডুবিয়ে দিও না, আমার ভালোবাসাকে তুমি ব্যর্থ করে দিও না দেবুদা। না সাবিত্রী, না। শোনো, এই নির্জন ঘরে এই মা কালীকে সাক্ষী রেখে আমি তোমার সে প্রতিজ্ঞা করছি, তুমি হবে আমার স্ত্রী। জীবনে মরণে যত দুঃখ আসুক না কেন, যত দুঃখ আসুক, তুমি দেবে আমার বাঁচার ভালোবাসা, আর আমি দেব, আমি তোমাকে দেব অন্তর উজাড় করা ভালোবাসা। তুমি ছোট ছেলের মতো এমন করো না, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা সাবিত্রী, দুদিন পরে তুমি তো হবে আমার বউ, তাহলে লজ্জা কিসে? চলো সাবিত্রী। কোথায়? তোমার ঘরে। আমার সঙ্গে কাকা বাবু। দেবাশিস, তুমি কখন এলে বাবা? এই কিছুক্ষণ আগে। কেমন আছেন আপনি? আর বাবা, আমার থাকা আর না থাকা দুই সমান। তুমি তো আজকাল আচ্ছা যাওয়া ছেড়ে দিয়েছ, বোধহয় কলেজ ছুটি আছে তাই এসে পড়েছ। না, কলেজ ছেড়ে দিয়ে এই বাবার ব্যবসা দেখাশোনা করছি, আমার কাকা বাবু তো আর ওই দিকটা নজর দেয় না, তাই আমাকে কলেজ ছাড়তে হয়েছে। ওই একটা মানুষ তোমার মাকে তোমার কাকা বাবু নিজের মায়ের মতন ভালোবাসত, কিন্তু তোমার মা মারা যাওয়ার পর ওর যে কি হলো আমি আর দেরি করবো না কাকা বাবু। তোকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে, এই শরীর খারাপ নয় তোমার? কই না তো, আমার তো কিছু হয়নি, এই তো আমি বেশ আছি বাবা। না, এই দিনকাল খুব খারাপ, এই সময় তুই একটু সাবধানে থাকিস মা। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বাবা, তুমি নিজের শরীরের দিকে একটু নজর দাও, এই বয়সে তোমাকে ঘাটাঘাটি করতে হচ্ছে। পাচ্ছি কি শুধু আমার জন্য, এই পোড়া পেটের জন্য আর তোকে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য? তোর মা বেঁচে থাকলে হয়তো আমার এত কষ্ট করতে হতো না, তোর মায়ের কথা রাখতে গিয়ে ওই সোনা দানা যা কিছু ছিল সব বিক্রি করে তাতে কি লাভ হলো? পারলাম না তোকে একটা কিছু করে দিতে। নদীতে জল আছে, দোকানে বিষ পাওয়া যায়, তাই কি আমি তোমার জল জমিয়ে
আমি তো তোকে কোনো আঘাত দিয়ে কথা বলিনি, আমি জানি আমি তোর অযোগ্য বাবা, কিন্তু বাবা হতে কি জ্বালা কথা নয় বিশ্বাস করলাম, কিন্তু তার জন্যে সরকার আছে, ভিজিলেন্স গ্রুপ আছে, মেডিকেল বোর্ড আছে, আপনি তাদের জানাননি কেন? আমার কথা কেউ বিশ্বাস করবে না। তাহলে আমারও কিছু করার নেই, আপনি অন্য চেষ্টা করুন। কেউ চোরাপথে লক্ষ লক্ষ টাকা জমাচ্ছে, মনে রাখবে এটা থানা পাগলখানা নয়, আপনি এখন আসতে পারেন। আপনারা হচ্ছেন এক নম্বর সমাজী বিরোধী, আপনাদের চোখের সামনে রাস্তার মোড়ে মোড়ে চোরাই মদ বিক্রি হচ্ছে, অথচ আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্রয় দিচ্ছেন, আর সরকার বলছে চোরাই মদ বন্ধ। কি করছেন আপনারা? আপনারা দেশটাকে উচ্ছন্নের পথে নিয়ে যাচ্ছেন। স্টপ, গেট আউট ফ্রম হিয়ার, নইলে ধরে হাজতে ঢুকিয়ে দেবো। কজনকে হাজতে ঢুকিয়ে দেবেন? কজনের বিচার করবেন? এই বিচার করার আমরা কি, তার জন্য আদালত আছে। আদালত? আদালত বর্তমানে প্রশাসনের জায়গা, বিচারের নামে চলছে প্রশাসন। যার টাকা আছে মুঠো মুঠো ছুঁড়ে মারতে পারবে, তাদের কোনো শাস্তি হয় না। চুপ করুন, এই চোখ রাঙিয়ে শাসন করা আর লাঠির ভয় দেখিয়ে মানুষকে জব্দ করার দিন ফুরিয়ে এসেছে দারোগা বাবু। আজ আপনারা যাদের উপরে চোখ রাঙাচ্ছেন তারাই একদিন চোখ রাঙিয়ে বলবে, সজাগ হয়ে যাও দেশের শান্ত প্রিয় মানুষের দল, শান্ত প্রিয় সলাসুরের বাচ্চা। পুলিশ কেন ঘুষ নেয় জানিস? নিজের পিঠ বাঁচানোর জন্য। আমরা যদি বড়লোকদের প্রশ্রয় না দিই তাহলে লোক লাগিয়ে তারা আমাদের খুন করবে, আমরা যদি চলাই মদের কারবার তুলে দিই তাহলে ভয়ে ভয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া, বন্ধু বন্ধুর বুকে ছুরি মারবে না। দেশের সব আদালত বন্ধ হয়ে যাবে, তাই আমাদের এমন ভাবে কাজটা করতে হয় যাতে সাপও না মরে আর এই লাঠিটাও না ভাঙে। লাঠি দিয়ে মেরেছে মিস্টার মুখার্জি, বেঁচে গেছে ছেলেটা। নমস্কার মিস্টার রায়, কি হয়েছে? কি হয়েছে জানেন? আপনি নিশ্চয়ই শুনেছেন আমি এবার পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছি। এই বল্টু সেই কথাটা স্কুল মাঠে বলতে গেছে, অমনি কল্যাণ চৌধুরীর দল লাঠি দিয়ে মেরেছে মাথায়। তা ওরা শুধু শুধু তোমাকে মারলো না? দাদা বাবু, আমি যখন বলছিলাম
ওরা সবাই মিলে বলতে লাগলো যে আমাদের সাহেব চোর চোর সাহেব জাল ওষুধ তৈরি করে সর্বাস করছে, আমি তার প্রতিবাদ করতে গিয়েছিলাম। টাইট দিয়ে দিন অধীর বাবু, ওই কল্যাণ চৌধুরীর দলটাকে আচ্ছা করে টাইট দিয়ে দিন। কিন্তু এই ভোটের সময় কিছু করতে গেলে ওরা যদি খেপে যায়, সমাজ বিরোধী বলে হাজতা ঢুকিয়ে দিন আর ভোট মিটে গেলে ছেড়ে দেবেন। আমার দিকটা একটু দেখুন, তাতে আপনার কি লাভ? লাভ তো নিশ্চয়ই আছে, চলুন দলের পান্ডাগুলো আটক আছে, বাকি চামচাগুলো কিছুই করতে পারবে না, আমি সহজেই জিতে যাব। অধীর বাবু এইটা রাখুন, দরকার হলে আরো কিছু পাবেন। আরে এটা তো একটা সন্দেশের প্যাকেট, আপনি তো জানেন সুরজিৎ বাবু আমি ডায়াবেটিসে ভুগছি। ওই সন্দেশের ভেতরে তো আসল সন্দেশটা আছে, খুলুন অধীর বাবু, খুলে দেখুন। সত্যি আপনি বুদ্ধিমান মিস্টার রায়, বুদ্ধি আছেই বলে তো পয়সায় পড়ে হয়েছে। তুই এখন বাইরে গিয়ে বস বলটু। আচ্ছা দাদাবাবু দেখবেন কল্যাণ চৌধুরীর দল যেন জব্দ হয়ে যায়। এই দেখুন মিস্টার রায়, আপনারা আছেন বলে না আমরা বেঁচে আছি, নইলে আমরা কবেই আউট হয়ে যেতাম। আপনি আমাকে অনেক দেখেছেন, তাই আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি যে বলেন অধীর বাবু, আপনার কাছে তো আমিও ঋণী, আপনার জন্য তো আমার এই ওষুধের কারখানাটা ফুলে ফেপে উঠেছে। একটা কথা কি জানেন মিস্টার রায়, এই স্বার্থলোলুপ অমানুষের দল ভালো মানুষকে সইতে পারে না, আমাদের মতো ভালো মানুষকে তাদের সহ্য করতে হয়। তারা আমাদের কুৎসা রটায়, এই তো একটু আগে একবারটা পাগল এসে আমাকে চোখ রাঙিয়ে গেল। পাগল? তাহলে কি দিব্যেন্দু? ওই ওই গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে আমার ওষুধ খেয়ে নাকি ওর ছেলে মারা গেছে, আমি নাকি ওর স্ত্রীর উপরে অত্যাচার করেছি। কথাটা মিথ্যে নয় দাদা, কথাটা সম্পূর্ণ সত্যি। বিশ্বজিৎ তুই এখানে? হ্যাঁ আমি হরিপুরে গিয়ে শুনলাম। তোমার সাগরেত বল্টু নাকি ওই কল্যাণ চৌধুরীর দলের ছেলেদের উপর অসভ্য ভাষায় গালাগাল দিয়েছে, আর তার জন্য ওরা তাকে ধরে ঠেলে ফেলে দিয়েছে, আর তাতে ওর মাথাটা একটু কেটে গেছে, আর তুমি তুমি তাকে নিয়ে এসেছো থানায় নালিশ জানাতে। এই সে কি মিস্টার রায়, আপনি যে বললেন ওরা ছোকরার মাথায় লাঠি মেরেছে, আপনি তদন্ত করে দেখেছেন ওটা কেটে যাওয়ার দাগ না লাঠি মারার দাগ? না তা তো দেখিনি, কিন্তু এই মিস্টার রায় বললেন আর কি? মিস্টার রায় বললেন আর আপনিও সেটা বিশ্বাস করে চলে এলেন। আগে আপনি কত টাকা খেয়েছেন, আপনি কত টাকা খেয়েছেন যে বিনা দোষে একটা নিরপরাধ ছেলের মুখে কলঙ্কের কালি মাখাতে এসেছেন? আমাকে তুমি থামিয়ে রাখতে পারবে না দাদা, তোমার মুখোশ খুলে যাচ্ছে, আমি সব জানি, স্বার্থের নেশায় তুমি পাগল হয়ে গেছো, তোমার কারখানায় জাল ওষুধ তৈরি হচ্ছে, আর সেই জাল ওষুধ বাজারে বিক্রি করে কেড়ে নিয়েছো কত নিরীহ মানুষের প্রাণ। আজ আবার ভোটে জেতার নেশায় তুমি একদল ছেলের জন্য থানা এসেছো নালিশ করতে। বলে রাখিস এটা থানা,
এখানে চিল্লিয়ে কোনো লাভ হবে না। ভোটের ভোটের আগে আমাকে ভোটের ঠাইয়ে দিলে ভালো হবে না। দাদা নিজে খেয়াল খুশির মতো চললে ভোজন তো তাকে খেতেই হয় দাদা, আর তার ফল ভালো হয় না দাদা। কিন্তু আপনার দাদা কারো তো কোনো ক্ষতি করেনি। দারোগা বাবু, যারা ক্ষতি করে না তাদেরই তো ক্ষতি হয়। যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তাদেরই তো আঘাত বেশি পেতে হয়। যারা সুস্থ ভাবে জীবন যাপন করতে চায় তাদেরই এই সভ্য সমাজের ব্যভিচারে নিষ্পেষণে পিছে পিছে মরতে হয়। দারোগা বাবু, পিছে পিছে মরতে হয়, পিছে। কল্যাণের কেসটা আমি তুলে নিচ্ছি অধীর বাবু, তবে দেখবেন আমি যেন ভোটে জিততে পারি। একবার ভোটে জিততে পারলে সব কটাকে আমি সায়স্তা করে দেব। ওরা সুরজিৎ রায়কে দেখেছে, দেখেনি তার সুরে চিত আছে। এই আমি আপনাকে জিতিয়ে দেওয়ার কে, এই জনগণের ওপর নির্ভর করছে আপনার জয় পরাজয়। আমার টাকাটা তাহলে ফেরত নেবেন? বেশ নিন। হ্যাঁ তাই দিন। না না, এটা এখানেই থাক। সুরজিৎ বাবু, অধীর বাবু, এ কি হলো ভগবান? চাই আমি মুখ দেখাবো কেমন করে? কেন তুমি আমাকে এমন শাস্তি দিলে ঠাকুর? কেন? এ তো আমি চাই না। কেন কেন আমার সামনে এক রাস আলো দেখিয়ে এমন এমন অন্ধকারে ঠেলে দিলে ঠাকুর? এ তো আমি চাইনি। আমি আমি যা করেছি সবই ভুল। এ তো আমি চাইনি। এ তো আমি চাইনি। যা করেছি আমি সব ভুল। সর্ব
সাবিত্রী চুপ করো, কি হয়েছে খুলে বলো। আগে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে এই লজ্জার হাত থেকে বাঁচাবে, তুমি আমাকে কথা দাও। কি হয়েছে না বললে, আমি কি করে কথা দিই বলো। দেবুদা, দেবুদা, আমি সব তোমার সন্তানের মা হতে চলেছি। মিথ্যে নয় দেবুদা, মিথ্যে নয়, এ সম্পূর্ণ সত্যি বলছি আমি। বলো বলো, তুমি আমাকে বিয়ে করে এই লজ্জার হাত থেকে বাঁচাবে, বলো তুমি আমাকে বিয়ে করো। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসিনি, তুমি বিশ্বাস করো। বিশ্বাস তোমাদের মতো মেয়েদের চরিত্র বলতে কিছু নেই। আজকে শুধু কোথাও দাঁড়াবার জায়গা হবে না, চোখের জলে বুক ভাসালেও কেউ ফিরে তাকাবে না। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না জেঠু, আপনি বিশ্বাস করুন, এর জন্য ওই দায়ী। তোমার গর্ভে যা সন্তান হোক, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, বাচ্চাটাকে শেষ করে দিয়েছো। তুমি পাঁচজনের দোষ, আমার কাঁধে চাপিও না। এবার বুঝলে তো কত ধানে কত চাল, ওই কথা বলে না, কথা বাসি হলেও মিষ্টি লাগে। আমি ছি 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 ছি, আমি হলি ভক্ত লোক, কিসব নোংরা নিয়ে মাতামাতি করলে আমার উপর অসন্তুষ্ট হবে, আমি নরকে যাব না। কে নরকে যাচ্ছে পাঁচ কোটি দা? যারা নোংরা নিয়ে মাতামাতি করে তারা ছাড়া আবার কারা? তার মানে আপনি যা কথা বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। তা দুর্গাচরণ, এবার মেয়ের বিয়ে কি ফল সমেত কাজ দিয়ে দেবে? তার মানে আপনি কি কথা বলছেন? ডুবে ডুবে জল খেলে শিবের বাপ টের পায় না।
আমাকে চোখ রাঙিয়ে কি হবে? তোমার মেয়েকে চিকিৎসা করে দেখো না, কথাটা সত্যি কিনা। আপনি এখন যান জেঠু, আপনি এখন যান। আপনি চান পাঁচ খুঁড়িটা আর বিরক্ত করো না, যাচ্ছি ভাইয়া যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাই, শোনো, পাঁচজন যখন তোমার কাছে যাতায়াত করে তখন মিছিমিছি ওই একটা ভদ্রলোকের ছেলের নামে দোষারোপ করো না হে বাপু, কথাটা মনে থাকে যেন। তুমিও এই কথা বলছো বাবা? বলতে বাধ্য হচ্ছি, এই কি আমার সাবিত্রী যাকে মুখে রক্ত দিয়ে পরিশ্রম করে লেখাপড়া শিখেছি? চলে যা আমার সামনে থেকে, চলে যা, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। তুমিও এ কথা বলতে পারলে বাবা, তুমি জানো না তোমার জন্য আমার অন্তরে আমি শ্রদ্ধার আসন পেতে রেখেছি বাবা। তাকে তুমি দূরে চলে দিও না বাবা, তুমি দূরে দূরে ফেলে দিও না। শ্রদ্ধা, তুই যদি শ্রদ্ধা করতি তাহলে তাহলে এইভাবে আমার মুখে কলঙ্কের কালি মাখিয়ে দিতি না। মরতে তোমায় হবে না বাবা, আমি আমি নিজেই চলে যাচ্ছি। তুই আমার নেই, তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে তুই আমার মারা।